প্রতিটা দপ্তরে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে বা পরিকল্পনা রয়েছে এবং বিভিন্ন স্কিমের মাধ্যমে রাজ্যের সাধারণ জনগণ কিভাবে উপকৃত হচ্ছেন বা সেই সুবিধাগুলো কিভাবে গ্রহণ করবেন তার জন্য আমরা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেছি এবং আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এটা ধারাবাহিকভাবে চলবে, প্রতি মাসেই আমাদের দপ্তরগুলার একটা ফিডব্যাক আমরা জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। তো আজকে আমরা আমার তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা আপনাদের মাধ্যমে তপশিলি জাতি অংশের মানুষের কাছে আমাদের সিদ্ধান্তগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করছি। অনেক স্কিম রয়েছে, অনেক সুবিধা রয়েছে, যেগুলো আমরা ক্রমান্বয়ে আগামী দিনে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাবো আর বাকি বিষয়গুলো আমরা তুলে ধরব। ১৯৮৪ সালে উপজাতি কল্যাণ দপ্তর, অধুনা জনজাতি কল্যাণ দপ্তর থেকে বিভাজিত হয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তর স্বাধীনভাবে কাজ শুরু করেছে। এই দপ্তর রাজ্যের তপশিলি জাতি জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সারা রাজ্যে তপশিলি জাতি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এই দপ্তর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। তপশিলি জাতি কল্যাণ দপ্তর রাজ্যের তপশিলিভুক্ত জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিশেষত দুটি ভাগে কাজ করে থাকে, যথা শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক ও সামাজিক মান উন্নয়ন ক্ষেত্র। এই দুটি বিভাগেই এই দপ্তর মূলত কাজ করে। তো আজকের যে বিষয়টি, সেটি শিক্ষামূলক বিভাগ নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন আমরা করতে চলেছি। তো আমাদের প্রথম যে বিষয়টা রয়েছে, এই বিভাগে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন বৃত্তিমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের মাধ্যমে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের তালিকাভুক্ত নিশ্চিত করণ, যেমন ড্রপ আউট সংখ্যা হ্রাস করা এবং উচ্চ পেশাদারী অধ্যয়নে উৎসাহিত করা হয়। শিক্ষামূলক বিভাগের অন্তর্গত প্রকল্পগুলি হল, এক নম্বর প্রাক মাধ্যমিক বৃত্তি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত যোগ্য তপশিলি জাতি ছাত্রছাত্রীদের প্রাক মাধ্যমিক বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে প্রতি মাসে ৪০ টাকা হারে মোট ৪০০ টাকা প্রদান করা হয়। এই প্রকল্পে বিগত ৪ বছরে ২০১৮ এবং ১৯ থেকে ২০২১-২২ কৃতিত্বের পরিসংখ্যান নিম্নে দেওয়া হলো, আমি বলছি সেটা। অর্থবছর ২০১৮-১৯ উপকৃত ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ৯৮৩৩ জন। তার মধ্যে অর্থের পরিমাণ, মানে ব্যয় হয়েছে ৭৯,৩৪,০০০ টাকা। ২০১৯-২০ উপকৃত ছাত্রছাত্রীর সংখ্যা ২৫,১২৯ জন, ব্যয় হয়েছে ১ কোটি
52,000 টাকা। 2020-21 অর্থ বছরে ছাত্রছাত্রীর সংখ্যা 21,411 আর ব্যয় হয়েছে 85,64,000 টাকা। 2021-22 ছাত্রছাত্রীর সংখ্যা 15,035 জন, ব্যয় হয়েছে 60,14,000 টাকা। এই প্রকল্পে 2022 এবং 23 অর্থবর্ষে 25,000 ছাত্রছাত্রীকে সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এতে 1,34,50,000 টাকার সংস্থান রাখা হয়েছে। 22-23 আমরা এটুকু রেখেছি এবং আমরা 25,000 ছাত্রছাত্রীকে সেই সুযোগ দেওয়ার ব্যবস্থা আমরা রেখেছি। এতে রাজ্যের বড় একটা অংশ উপকৃত হবে ছাত্রছাত্রী। দ্বিতীয়ত, প্রাক মাধ্যমিক বৃত্তি কেন্দ্র এবং রাজ্য সরকারের এখানে যে অর্থের যে অনুপাতটা, কেন্দ্র সরকার 90% অর্থ প্রদান করে এবং রাজ্য সরকার 10% অর্থ প্রদান করে। নবম ও দশম শ্রেণীর পর্যন্ত সমস্ত যোগ্য তপশিলি জাতি ছাত্রছাত্রীদের প্রাক মাধ্যমিক বৃত্তি প্রদান করা হয়। এবার হয়তোবা এখানে একটা বিষয় যে যোগ্য অযোগ্যর বিষয়টা, যোগ্যটা হচ্ছে যে বাৎসরিক 2,50,000 টাকা নিচে যাদের ইনকাম হবে সেই সকল ছাত্রছাত্রীরাই সেই সুযোগ নিতে পারবেন বা নেওয়ার ব্যবস্থা রয়েছে। যাদের পরিবার পিছু বাৎসরিক 2,50,000 টাকার ছাত্রাবাস বৃত্তি 6,250 টাকা। যে সমস্ত আমাদের ছাত্রছাত্রীরা হোস্টেলে যারা থাকেন তাদের এই বৃত্তি 6,250 টাকা এবং ছাত্রাবাস বহির্ভূত বৃত্তি যেটা রয়েছে 3,000 টাকা। এই প্রকল্পে বিগত 4 বছরের 2018 এবং 19 থেকে 2021-22 কৃতিত্বের যে পরিসংখ্যানটা আমি তুলে ধরছি, অর্থবছর 2018-19 উপকৃত ছাত্রছাত্রীর সংখ্যা 2,459 জন, ব্যয়িত অর্থের পরিমাণ 55,33,000 টাকা। 2019-20 অর্থবছরে উপকৃত ছাত্রছাত্রীর সংখ্যা 3,544 জন, ব্যয় হয়েছে 1,07,23,000 টাকা। 2020-21 অর্থবছরে ছাত্রছাত্রীর সংখ্যা 4,589 জন, ব্যয় হয়েছে 1,38,52,000 টাকা। 2021-22 ছাত্রছাত্রীর সংখ্যা 10,112, ব্যয় হয়েছে 2,81,61,000 টাকা। তার মানে 2021-22 তার সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে আমাদের এবং অর্থের পরিমাণটাও দ্বিগুণ সেখানে ব্যয় হয়েছে। এই প্রকল্পে 2022-23 অর্থ বছরে 14,295 ছাত্রছাত্রীকে সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এতে আনুমানিক ব্যয় হবে 5,33,000 টাকা। তার মধ্যে স্টেট শেয়ার রয়েছে 50,53,000 টাকা, তার মানে 10% স্টেট শেয়ার, 10% এই হচ্ছে। এবং সেন্ট্রাল শেয়ার রয়েছে 4,54,80,000 টাকা, মানে 19%। তো স্টেট হচ্ছে 10% এবং সেন্ট্রাল হচ্ছে 19%, আর এই মিলিয়ে আমরা 14,295 ছাত্রছাত্রীকে সেই সুবিধা দেওয়ার জন্য আমরা পরিকল্পনা রেখেছি।
এই প্রকল্পে 2022 এবং 23 ইং শিক্ষাবর্ষ থেকে বাৎসরিক বৃত্তি পরিমাণ ছাত্রাবাস বৃত্তি রয়েছে 7000 টাকা এবং ছাত্রাবাস বহির্ভূত বৃত্তি রয়েছে 3500 টাকা। এটা আগে যারা ছিল 6250 টাকা এবং ছাত্রাবাস বহির্ভূত ছিল 3000 টাকা, সেটাকে আমরা বাড়িয়ে করেছি যে 7000 টাকা এবং 3500 টাকা। 22-23 কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে 2022-23 ইং শিক্ষাবর্ষে মাধ্যমিকোত্তর বৃত্তি নবম ও দশম শ্রেণী পর্যন্ত পাওয়ার জন্য আগামী 23 সেপ্টেম্বর 2022-এর মধ্যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSF মানে 2.0 এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আমরা আপনারা শুনলে খুশি হবেন যে তার জন্য একটা ন্যাশনাল আমরা পোর্টাল সেখানে খুলেছি, এটা ওপেনিং হয়েছে গত ইয়েতেই। তো 2.0 এর মাধ্যমে অনলাইনে আবেদন করা সম্ভব হয়, যেটা ছাত্রছাত্রীদের পক্ষে অনেকটাই সুবিধাজনক হবে। ছাত্রছাত্রীদের অনলাইন আবেদনপত্র নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অনলাইন ভেরিফিকেশন আগামী 10 অক্টোবর 2022-এর মধ্যে সম্পন্ন করতে হবে। এই মর্মে তফসিলি জাতি ছাত্রছাত্রী অবগতির জন্য তফসিলি জাতি কল্যাণ দপ্তর কর্তৃক সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দপ্তরের ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে www.tripura.scw.gov.in এ দেওয়া হয়েছে, এখানে সমস্ত কিছু তার বিবরণ রাখা হয়েছে। নাম্বার 3, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিভিন্ন নগর পঞ্চায়েত, পৌর পরিষদ এবং আমাদের পুর নিগম আগরতলাতে অনেক আমাদের যারা অপরিচ্ছন্ন কাজের সঙ্গে যুক্ত সাফাই কর্মী যাদেরকে আমরা বলি, এই অপরিচ্ছন্ন কাজে নিযুক্ত পরিবারের সন্তান সন্ততির জন্য প্রাক মাধ্যমিক বৃত্তি, এটা কোনো এসসির বিষয় নয়। যদি সাফাই কর্মী হন তাহলে এসসি নন এসসি সকলের ক্ষেত্রেই সেটা কিন্তু প্রযোজ্য এবং সেটা পাওয়ার উপযুক্ত। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অপরিচ্ছন্ন কাজে নিযুক্ত পরিবারের ছাত্রছাত্রীদের বৎসরে 10 মাসের জন্য এই বৃত্তি প্রদান করা হয়। বাৎসরিক বৃত্তির পরিমাণ ছাত্রবাস বৃত্তি 8000 টাকা তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং ছাত্রাবাস বহির্ভূত বৃত্তি 3000 টাকা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। এই প্রকল্পে বিগত 4 বছরের 2018-19 থেকে 2021-22 পর্যন্ত কৃতিত্বের পরিসংখ্যান আমি সংক্ষিপ্তভাবে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থবছর 2018-19 উপকৃত ছাত্রছাত্রীর সংখ্যা 1568 জন, তার মধ্যে অর্থ ব্যয় হয়েছে 46,000। 2019-20 অর্থবছরে ছাত্রছাত্রীর সংখ্যা 476, ব্যয় হয়েছে 11,33,000। 2020-21 অর্থবছরে ছাত্রছাত্রীর সংখ্যা 646, অর্থ ব্যয় হয়েছে 19,43,000 টাকা। 2021-22 অর্থবছরে ছাত্রছাত্রীর সংখ্যা 688, ব্যয় হয়েছে 20,64,000 টাকা। এই প্রকল্পে 2022-23 অর্থবছর থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের একইভাবে মানে 9:10 কেন্দ্র সরকার 90% আর রাজ্য সরকার 10%, সেখানে সেই অনুপাতে 963 ছাত্রছাত্রীকে সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এতে আনুমানিক ব্যয় হবে 33,71,000 টাকার, স্টেজ শেয়ার হবে সেখানে 3,37,000 10% হিসাবে এবং সেন্ট্রাল শেয়ার হবে 30,00,000
34,000 মানে 19% হিসাবে। তো এটা একটা বড় বিষয়, আমরা আগামী দিনে লক্ষ্যমাত্রা এটা রেখেছি যে আমাদের যারা অপরিচ্ছিন্ন কাজের সঙ্গে যে সমস্ত আমার বন্ধুরা রয়েছেন তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য এটা বড় সহায়ক হবে। এবং এটা সত্যিই এটা আমি বলবো যে এটা প্রশংসনীয় বিষয় রয়েছে। এই প্রকল্পে 2022 এবং 23 শিক্ষাবর্ষ থেকে বাৎসরিক বৃত্তির পরিমাণ, ছাত্রাবাস বৃত্তি 8,000 টাকা এবং ছাত্রাবাস বহির্ভূত বৃত্তি 3,500 টাকা একইভাবে আগে যেটা ছিল তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থা এখানে রয়েছে। কেন্দ্র সরকারের সামাজিক ন্যায় ক্ষমতায়ন মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে 2022-23 শিক্ষাবর্ষে অপরিচ্ছিন্ন কাজে নিযুক্ত পরিবারের সন্তান সন্ততির জন্য প্রাক মাধ্যমিক বৃত্তি পাওয়ার জন্য আগামী 30 সেপ্টেম্বর 2022-এর মধ্যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSF 2.0 এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। ছাত্রছাত্রীদের অনলাইন আবেদনপত্র নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অনলাইন ভেরিফিকেশন আগামী 10 অক্টোবর 2022-এর মধ্যে সম্পন্ন করতে হবে। এই মর্মে তফসিলি জাতি ছাত্রছাত্রীদের অবগতির জন্য তফসিলি জাতি কল্যাণ দপ্তর কর্তৃক সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে সেটা রয়েছে, জানা যাবে সেখান থেকে। নম্বর 4, মাধ্যমিকোত্তর বৃত্তি কেন্দ্র এবং রাজ্য সরকারের একাদশ শ্রেণী থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত যোগ্য তপশিলি জাতি ছাত্রছাত্রীদের মাধ্যমিকোত্তর বৃত্তি প্রদান করা হয়। যাদের পরিবার পিছু বাৎসরিক আয় 2,500,000 টাকা পর্যন্ত সীমিত তাদেরকেই বৃত্তি প্রদান করা হয়। সবার ক্ষেত্রে একই বিষয়, আমাদের যেটা আগে যেটা বলেছি আজকে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে কোনো স্তরের পড়াশোনা করলে একই বিষয়, তাদের বাৎসরিক ইনকাম যেটা সেটা 2,500,000 বা তার নিচে হলেই তারা যোগ্য প্রার্থী হবে। এইবার আমাদের যে যারা যারা উপকৃত হয়েছেন 2018-19 থেকে 2021-22 পর্যন্ত তার পরিসংখ্যান, 2018 সালে উপকৃত হয়েছেন আমাদের ছাত্রছাত্রী 16,356 জন, তার জন্য অর্থ ব্যয় হয়েছে 2,27,560,000 টাকা। 2020-19-20 ছাত্রছাত্রীর সংখ্যা 14,718 জন, ব্যয় হয়েছে 33,77,50,000 টাকা। 2020-21 অর্থ বছরে ছাত্রছাত্রীর সংখ্যা 14,711 জন, তার জন্য ব্যয় হয়েছে 30,50,33,000 টাকা। 2021-22 ছাত্রছাত্রীর সংখ্যা 21,462 জন, তার মধ্যে ব্যয় হয়েছে 42,24,000 এবং সেন্ট্রাল শেয়ার হয়েছে 38,20,00,000। এই প্রকল্পে 2022-23 অর্থবর্ষে 26,828 জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবং রাজ্যের স্টেট শেয়ার সেখানে থাকবে 5,30,52,000 টাকা এবং সেন্ট্রাল শেয়ার থাকবে 47,74,65,00,000 টাকা। একইভাবে এই পোর্টালের মাধ্যমে সেটা হবে, 2.0 এই পোর্টালের মাধ্যমে হবে এবং আবেদনের যে সময়সীমা 10 অক্টোবর 2022-এর মধ্যে সম্পন্ন করতে হবে। আবেদনপত্র নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভেরিফিকেশন সম্পন্ন করার, এই প্রকল্পে সর্বনিম্ন বৃত্তি 2,00,000, এই প্রকল্পে সর্বনিম্ন যে বৃত্তি রয়েছে 2,700 টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং সর্বাধিক রয়েছে 4,00,000
13,500 টাকা প্রদান করা হয়। 2022 এবং 23 শিক্ষাবর্ষে মাধ্যমিক শিক্ষা পাওয়ার জন্য আগামী 30 সেপ্টেম্বর যেটা আমি বলেছি সেটা অনলাইনের মাধ্যমেই হবে। নাম্বার 5, এককালীন আর্থিক সহায়তা, যেটা আমরা করে আসছি প্রাক মাধ্যমিক বৃত্তির অতিরিক্ত 2020-21 অর্থবৎসর থেকে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনার জন্য তফসিলি জাতি ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা মোট 1,00,000 টাকা 2 কিস্তিতে প্রদান করা হয়। আমরা আনুষ্ঠানিকভাবে সেটা গত বছরই আমরা এটা উদ্বোধন করেছিলাম এবং ছাত্রছাত্রীদের হাতে আমরা চেক তুলে দিয়েছিলাম। 248 জন ছাত্রছাত্রী সেটা পেয়েছিল। এই প্রকল্পে বিগত 2 বছরে 2020 এবং 21 এবং 21-22 কৃতিত্বের যে পরিসংখ্যান এটা বলছি, 2021-21 247 জন, সেখানে ব্যয় হয়েছিল 2,47,00,000 টাকা সেখানে ব্যয় হয়েছে। 2021-22 260 জন শিক্ষার্থী ছিল, ব্যয় হয়েছে 1,30,00,000, এটা প্রথম কিস্তি। দ্বিতীয়, নমস্কার। সৌরভা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স আপনার